দেশে করোনা টিকা উৎপাদনে চীনের সিনোফার্মের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় সিনোফার্মের কাছ থেকে করোনা টিকার বাল্ক এনে দেশে উৎপাদন করবে ইনসেপ্টা। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন আগামী তিন মাসের মধ্যে সিনোফার্মের টিকা উৎপাদনে যাবে বাংলাদেশ, তবে টিকার মূল্য এখনো নির্ধারণ হয়নি। জানাতুল বাকিয়া, কেকা রিপোর্ট। রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান বিসিপিএসএ চীনের সিনোফার্মের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের মধ্যে চুক্তি সইয়ের আনুষ্ঠানিকতা। ঐতিহাসিক এই অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিল দুই দেশ। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের স্বাগত বক্তব্যের পর বেইজিং থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়ান অ্যাফেয়ার্স বিভাগের কনসেলর জি রং, সিনোফার্মের চেয়ারম্যান লিউ জিং জান সহ অন্যরা। এরপর ঢাকার বিসিপিএসএ বক্তব্য রাখেন ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং সহ সংশ্লিষ্টরা। China National Biotech Group Company Limited, China Sinopharm International Corporation, Corporation and Incepta, in order to co-produce COVID-19 vaccine. As a national company, Incepta has always been associated with various government programs, be it storage of vaccine at ultra-low temperature or supply of emergency vaccines. China is one of the most reliable partner of Bangladesh in terms of vaccine cooperation. কোভিড থেকে মুক্তির জন্য আপনি স্বাস্থ্যবিধি মেনে চলবেন, নিজের তাগিদে, নিজের পরিবারের জন্য, নিজের পাড়াপড়শির জন্য, নিজের বন্ধুবান্ধবদের, দেশের মানুষের জন্য। চুক্তি সই শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন স্বাস্থ্যমন্ত্রী। সিনোফার্ম বাল্কি দিবে এবং ইনসেপ্টার যে প্রোডাকশন ফ্যাসিলিটি আছে, যে শিল্প আছে, সেখানে ফিল ফিনিশ করবে, এই এই চুক্তি হয়েছে। এই চুক্তির মাধ্যমে আমরা আশা করি খুব অল্প সময়ের মধ্যেই এই ইনসেপ্টা, এই কোভিড ভ্যাকসিন বাংলাদেশে তৈরি করতে পারবে, তাদের অনেক সক্ষমতা। স্বাস্থ্যমন্ত্রী জানান প্রতি মাসে 10 ডোজের ভায়াল হলে 4 কোটি আর 5 ডোজের ভায়াল হলে 2 কোটি ভ্যাকসিন তৈরির সক্ষমতা রয়েছে ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের। জানাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা।